শিক্ষক দিবস। আমার দেশের স্বনামধন্য দার্শনিক, অধ্যাপক, রাজনীতিবিদ ও প্রাক্তন রাষ্ট্রপতি স্বয়ং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সাহেবের যার জন্মদিনটিকে আমরা তাঁরই ইচ্ছানুসারে আমাদের দেশের শিক্ষক দিবস হিসেবে মেনে আসছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মধ্য দিয়ে বিভিন্ন জেলার শিক্ষকদের শিক্ষারত্ন তুলে দিলেন। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে শিক্ষক দিবস উদযাপিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী প্রধান মণ্ডল আজ পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট হইতে শিক্ষারত্ন সম্মান গ্রহণ করলেন। পঞ্চরত্ন রাজ্যে শিক্ষারত্ন পেয়েছে 2016 সাল থেকে চলতি 2021 সাল পর্যন্ত প্রায় 5 জন শিক্ষক শিক্ষিকা। হলদিয়ার গৌরব, হলদিয়ার মানোন্নয়ন, হলদিয়ার শিক্ষা এবং রাজ্যের মধ্যে তা প্রতিষ্ঠিত হওয়ার সেই ধারা বজায় রেখেছে। প্রথম পেলেন 2016 দীপনারায়ণ জানা। প্রথমে তিনি বারসুন্দরা হাইস্কুলের প্রধান সহ শিক্ষক ছিলেন। পরবর্তীকালে পরাঞ্চক হাইস্কুলের প্রধান শিক্ষক এবং বিভিন্ন ক্রীড়া সংস্থা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম নেতৃত্ব দীপনারায়ণ জানা। সুকুমার শেঠ 2019-20 শিক্ষাবর্ষে প্রান্তিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রাজ্য সরকারের শিক্ষারত্ন গ্রহণ করেছিলেন। তপন কুমার জানা হলদিয়া পুনর্বাসন হাইস্কুলের প্রধান শিক্ষক, তিনিও রাজ্য সরকারের কাছ থেকে 2020 শিক্ষাবর্ষে শিক্ষারত্ন উপাধি পেয়েছিলেন। কানাই মহান্ত শিক্ষক জয়নগর হাইস্কুল, তিনি নিজে উদ্যোগে তৈরি করেছেন। জয়নগর হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য বুক ব্যাগ শুধু স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নয়, হলদিয়া বিধানসভা এলাকা এবং মহিষাদল বিধানসভা এলাকায় যে সকল ছাত্রছাত্রী স্কুলের পাঠ্য বই কিনতে পারছেন না তাদেরকে অল্প মূল্যে সরবরাহ করে কানাই মহান্ত তিনিও রাজ্য সরকারের কাছ থেকে শিক্ষারত্ন পেয়েছেন। 2021 শিক্ষাবর্ষে শিক্ষারত্ন পেলেন পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতি শহর হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেবম পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী প্রধান মণ্ডল। আজ এক অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভা এলাকার পশ্চিমবঙ্গ সরকারের দেয়া শিক্ষারত্ন পেয়েছেন পঞ্চরত্নকে একসঙ্গে সংবর্ধিত করলেন রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর রাজ্য সভাপতি আজগর আলীর নেতৃত্বে। আজকের হলদিয়া বিধানসভা এলাকায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের সর্বোচ্চ নম্বর অধিকারী ছাত্রছাত্রী এবং মহিষাদল নন্দীগ্রাম বিভিন্ন এলাকার স্কুলের শিক্ষক প্রিন্সিপাল তাদেরকে সংবর্ধিত করেন। আজকে সবাই সংবর্ধিত করে নীতিশ প্রসাদ দত্ত প্রিন্সিপাল ডিএভি স্কুল হলদিয়া, ডক্টর দেবপ্রসাদ মণ্ডল প্রিন্সিপাল সেবা ভারতী মহাবিদ্যালয়, ডক্টর সূর্য নারায়ণ মাইতি, অভিজিৎ সুদর্শন বড়ুয়া, অসীম কুমার মাইতি, নারায়ণ চন্দ্র বেতাল, পূর্ণিমা চক্রবর্তী, জয়ন্তী দণ্ডপাত, দিলীপ কুমারী দিনদার, সূর্যকান্ত জানা, সবিতাব্রত উইলসন বাফে, সুমিতা রানী মাঝি, কাশীনাথ মাইতি, শ্যামাপ্রসাদ দাস, সুকুমার মাইতি, অবনীন্দ্রনাথ দাস, বৃহস্পতি প্রধান, গোলক বিন্দু, সায়ন্তরী সিনহা। এছাড়া আজকে শিক্ষক দিবসে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন তাদেরকে সম্মানিত করলেন পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশন সভাপতি আজগর আলী। হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মঞ্চে আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন কুমার বালা, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল, চেয়ারম্যান কাউন্সিলর গোপাল চন্দ্র দাস, রাজ্য এবং জেলার খেলোয়াড় যারা বিভিন্ন সময় বিশেষ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। আজকে তিনি উপস্থিত হয়েছিলেন তাদের সংবর্ধিত করা হয় এই মঞ্চ থেকেই। সুজয় দাস হ্যান্ডবল, ব্যাডমিন্টনে সোমনাথকর অবনীন্দ্রনাথ বোস, ফুটবল ক্রিকেট অ্যাথলেটিক্সে বিপ্লব চক্রবর্তী, টেবিল টেনিস সব্যসাচী ত্রিপাঠী, ভলিবল আচারী ত্রিদীপ হাজরা, শ্রীদেব মণ্ডল, রোড রেস বসন্ত কুমার জানা, কাবাডি সামাদ খান, সুইমিং প্রশান্ত সামন্ত, এছাড়া কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় বারসুন্দরা হাইস্কুলে সুমন দাস বার, উচ্চর হিংলি অন্নদাময়ী বালিকা বিদ্যালয় অনন্যা প্রধান এবং শ্রীপনা মাহাতো, বারঘাসীপুর হাইস্কুল সাহেবগড়, মিলন হাইস্কুল দীপালীনাথ, প্রাঞ্চক হাইস্কুল সায়ন্দোলায়, ডিএভি প্রাথমিক স্কুল হলদিয়া 3 জন 500 জনের মধ্যে 499 পেয়ে হলদিয়ার মুখ উজ্জ্বল করেছেন। আরিনা খাতুন, চন্দ্রিবা মাঝি, বসুরা জানা, সৌমদীপ সামন্ত, হলদিয়া পৌরভবন, ফাবুর সায়ন্তরী সাহু, সুমন্ত নন্দ, শাকনিক রায়, দক্ষিণ কাশিমনগর হাইস্কুলে সৌমদীপ সামন্ত, বিবেকানন্দ মিশন স্কুল হলদিয়া নিকিতা নায়ক, ঝিনুক মাঝি, গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যাভবন এবং জয়নগর হাইস্কুল সৌমদীপ দাস, চকদীপা হাইস্কুলে সংযুক্তা গায়েন, তাজপুর হাইস্কুলে শুভদীপ মিট্টা, গেওয়াটা 55 বিদ্যালয়ে বিশ্বজিৎ দানা এবং কেন্দ্রীয় বিদ্যালয়ে আইওসি মৃণাল বরুণ পাল, নেতাজি সুভাষচন্দ্র বোস বিদ্যানিকেতন হলদিয়া অনুভব রায় এবং প্রাঙ্গ প্রামাণিক প্রমুখ। সভা পরিচালনা করেন ডিএভি স্কুলের শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলা কাবাডি অ্যাসোসিয়েশন এবং রোড রেস অ্যাসোসিয়েশনের অন্যতম নেতৃত্ব ত্রিদীপ হাজরা। শুরু করে
বিভিন্ন স্কুলের কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে এবং আজকের এই অনুষ্ঠানকে সাকসেস করার জন্য তারা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। সকল শুভাকাঙ্ক্ষায় শুভাকাঙ্ক্ষী শুভভূত সম্পন্ন মানুষকে আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানি। আজকের এই কর্মসূচি সাকসেস করছি, ধন্যবাদ। বর্তমান ছাত্র সমাজকে বিশেষত আমি বলবো শৃঙ্খলাপরায়ণ এবং শিক্ষা পঠন পাঠনের উন্নতি, মানোন্নয়ন এবং স্বাস্থ্য সংস্কৃতি এবং শিল্প সংস্কৃতি মানা এবং তাদেরকে আমরা সহ অভ্যাসে সুঅভ্যাসের মধ্যে কঠিন মধ্যে সমাজের শৃঙ্খলিত প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। শিক্ষক মহোদয়দের আজকে আমরা সংবর্ধিত করলাম। সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে উৎসর্গ করার যে দিন সেজন্যই আমরা সংবর্ধনা রামকৃষ্ণ তার যে চিন্তাভাবনা ওনার জন্মদিন পালন করার জন্য যে ছাত্ররা ওকে শুভেচ্ছা জানাতে দিয়েছিল যে ওনার জন্মদিন প্রথমে বলেছিলেন যে আমার আজকের এই দিনটিতে সমস্ত শিক্ষককে বিশেষ করে দিবস হিসাবে উৎসব জন্মদিন বলে আমরা শিক্ষক শিক্ষক গুরুদের কাছ থেকে গুরুদের কাছ থেকে আমরা বহু জিনিস আমরা পাই। আজকে শুধু শিক্ষক যারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অগ্রণী ভূমিকা নিয়েছেন, শিক্ষাদানের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন, শুধু ছেলে মেয়েদের পাশে দাঁড়ায় যে সমস্ত শিক্ষক তাদেরকেও আমরা আজকে স্মরণ করলাম। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।